অসম লাগছে কিন্তু দুজনকে অসম লাগছে দেখো দাঁড়া 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 নড়বি না এই যে দরজা দেখ আটকা তো বিবেক কি হলো तो नमस्कार बंधुरा दिन शेष ब्लगे सकल के आनो एक बार स्वागत चैने तो कम आसो तुम्हारा सबाई आशा करी सबाई भलो आसो गाइस तो चले बजे बिकल साढ़े चारटे सबकटा पायरा के शेष बारे मतन खेते देवर समय एदी के गाइस सबकटा पायरा বাড়িতে আছে বন্ধুরা সবকটা বলতে পারো ছাদের উপরে আছে কিছু কিছু পায়রা বামের উপরে আছে কিছু কিছু পায়রা পাড়ার খাঁচার উপরে আছে কিছু কিছু পায়রা আমাদের এই চালের উপরে আছে তবে সবকটা বাড়িতে আছে বন্ধুরা আমাদের বালা দেখো ওই কর্নারে ডাকাটা কি করছে আর এই দেখো আমাদের রাজা কি করার চেষ্টা করছে আমাদের রাজা মনে হচ্ছে রোম্যান্স করবে দেখো রানীকে একটা ঠোকা দিল এখানে আমাদের সালমান খান আছে আমাদের সিরাজি মেল ফিমেল দুটোই আছে সমস্যা নেই কোনো বন্ধুরা একটু আগে আমি আমাদের গাব্বর শর্মাকে খেতে দিয়েছি তো এখন এর জন্য ছাড়া যাবে না প্লাস পায়রাগুলো বাইরে আছে এর জন্য ছাড়া যাবে না পায়রাগুলোকে টোটালি সবাই আসে বন্ধুরা চুলকাচুলি করছে বেশ ভালো হবে আমরা একটু ভেতরে যাবো বেবি গুলো টোটালি চেক করে আসবো আর আমাদের নতুন সিরাজি দুটোই দেখো বাইরে চলে এসছে একটা যেহেতু এক সাইডে ডানা বাঁধা আছে আর একটা দুটোই ডানা বাঁধা আছে সমস্যা নেই কোনো বন্ধুরা আজকে আমি টোটালি খুলে দেবো যেহেতু আজকে রবিবার বন্ধুরা দুদিন হয়ে গেছে ওদের আমি এনেছি তো আর আটকে রাখবো না আজকেই ওদের আমি রিলিজ করে দেবো আর এদিকে দেখো আমাদের বালা ডাকছে ক্যাটরিনা কাইফের পেছনে শুধু বালা না কিন্তু বন্ধুরা আমাদের এই ম্যাড্রাসটাও ডাকছে মানে ক্যাটরিনা কাইফ মিডিলে পড়ে গেছে ওই দেখো ঠোকা দিচ্ছে বালাকে অত সোজা আমাদের সালমান খানের বউকে পড়ানো ওই দেখো বন্ধুরা কি ঠোকা দিল বালাকে তো সমস্যা নেই কোনো তো চলো এবার টুকটুক করে আমরা ঘুরে আসি আর এই পায়রাটাকে কি তোমরা চিনতে পারছো সকালে এসেছিল বিবেকের পায়রা এখন আমার বাড়িতে আসে বন্ধুরা ওকে ওর আমি টানা না কিচ্ছু বাঁধিনি ওর যদি চলে ইচ্ছা যেতে ইচ্ছা করে ও যেতে পারে আর যদি আমার বাড়িতে থাকতে ইচ্ছা করে থাকতে পারে সমস্যা নেই কোনো এইখানে দেখো বন্ধুরা আমাদের সুলতানের বেবি আর সুলতানের বৌমা দাঁড়িয়ে আছে বেশ ভালো কথা আর এইখানে দাঁড়িয়ে আছে আমাদের দেশি পায়রাটা তাও আবার ফিমেলটা তো এবার চলো আমরা ভেতরে যাই আমাদের লক্কার বেবি আটকানো আছে লক্কার বেবিকে আমি খেতে দিয়েছিলাম পার্সোনালভাবে এর জন্য আমি দরজাটা আটকে দিয়েছিলাম পাগল হচ্ছিস কেন অত হ্যাঁ তোকে মানে জেলে আটকে দিয়েছি এই সর 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 খাবারের ভেতরে নোংরা ফোংরা গেছে নাকি গাইস খাবারের ভেতরে নোংরা ফোংরা না যায়নি ঠিক আছে তাহলে আমার কি করতে হবে খাবারটা ওপরে টাঙ্গিয়ে রাখতে হবে পরবর্তীতে আবার দিতে হবে একে না এর বাবা মাকে এইবার দেখবো আমরা সুলতানের বেবি বন্ধুরা সুলতানের বেবি কেমন আছে ও সুলতানের বেবি ও সুলতানের বেবি আজকে বাইরে এসেছিল একবার আমি তো প্রতিদিন আমি নিয়ে আসি বাইরে বন্ধুরা আজকে দুপুর নাগাদ দেখলাম একা একা বাইরে এসছে আর কিছুদিন দাঁড়াও আর কিছুদিন যেতে দাও তারপর থেকে বাইরে বেরোনো স্টার্ট করে দেবে তো এইবার যাবো কার কাছে আমাদের চুচুর কাছে এখন বর্তমানে আমাদের চুচু ডিমটা দিচ্ছে আর চুচুর ডিমটা তো শুধু শুধু বন্ধুরা আমি শুধুমাত্র ওদের রেস্ট দিয়ে রেখেছি এর জন্যই তো ওদের নিচে থেকে আমি ডিমটা এখনো ফেলিনি এই ডিমটা একটু জমবে না বন্ধুরা এই ডিমটা দেখলেই বোঝা যায় এই ডিমটা কেমন হবে ঠিক আছে তো থাকুক সমস্যা নেই আমাদের চুচুর এখানে যদি কোনো ডিম আমি বাজ দিয়ে দেবো সমস্যা নেই কোনো এর জন্য আমি বসিয়ে রেখেছি এইখানে দেখো আমাদের বালার বউ এখন বর্তমানে ডিমটা দিচ্ছে এর জন্যই তো বালা বাইরে দিয়ে ডাকাডাকি করে বেড়াচ্ছে অন্য ফিমেলের পেছনে বন্ধুরা এখানে বর্তমানে আমাদের দেশি মেলটা আছে আর দেখি 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 অনেকদিন ডিমটা দেখি না দেখি ডিমটার সাইজটা একটু দেখি আস্তে 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 ওই দেখো গাইজ অসাধারণ সাইজ গাইজ দুটো ডিম মিলে মনে হয় একটা ডিম হবে তো সমস্যা নেই কোনো এবার যাবো আমরা ম্যাড্রাসের খোপে দেখো 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 আজকে এদের দুজনকে আমি বাইরে নিয়ে গেছি এত বেগ বন্ধুরা এত দৌড়াদৌড়ি করে তোমাদের আমি কী বলবো এইখানে একটু নোটিস করো আমাদের কালা সবুজের বেবি অনেকটাই বড় হয়ে গেছে সিরিয়াসলি বলছি বাড়িতে যদি অল্প বেবি থাকে তাহলে বেশ ভালো হয় তাহলে মেনটেনও বেশ ভালো করা যায় বন্ধুরা দেখো তো বেবিগুলো কেমন হচ্ছে অসাধারণ অসাধারণ হচ্ছে এর পরবর্তীতে আমি তাই করবো বন্ধুরা সবাই রাখে একটা ডিম করে ফেলে দেবো আর যদি আমি জোড়া বাচ্চা ওঠাতে চাই জোড়া বলতে পারফেক্ট জোড়া ওঠাতে চাই তাহলে এখানে একটা ডিম দিয়ে দেবো এখানে একটা ডিম দিয়ে দেবো তাহলে আমরা দুটো বাচ্চাই পেয়ে যাবো আর এখন আকাশটা দেখো বন্ধুরা পুরো উজ্জ্বল পুরো চমকাচ্ছে এখন যদি পায়রা উড়ানো যেত বেশ ভালো হতো কিন্তু এখন আমরা পায়রা উড়াবো না যেহেতু আমরা সকালে পায়রা উড়িয়েছি তো এখন শুধু শুধু উড়াবো না আমরা একবেলাই পায়রা উড়াবো বন্ধুরা এখন আমার সবাইকে খেতে দিতে হবে সবাই দেখো চুপচাপ করে দাঁড়িয়ে আছে দেখবে আমি আয় আয় বলবো সবাই চলে আসবে খাওয়ার জন্য আয় 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 ওই দেখো সবাই চলে এসছে খিদে লেগেছে হালকা হালকা একটু লেগেছে অতটাও লাগেনি আমরা অপেক্ষা করবো না গাইজ ওদের খিদে লাগার জন্য আমরা এখনই খেতে দেবো তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইজ খেতে দিয়ে দিই
খাবারটা একটু নরম নরম খাবারটা আজকে একটু রোদে দিতে হতো। ও আরো আজকে একটা জিনিস হয়ে গেছে, আজকে রক্সি উপরে এসছে, ঘরের দরজাটা খোলা ছিল, রক্সি ঘরের ভেতরে গিয়ে বন্ধুরা মিনিমাম 1.5 kilo তো গম খেয়ে ফেলেছে। গম খেয়ে ও টোটালি বমি করেছে, ঠিক আছে, নিচে গিয়ে বমি টমি করে এতগুলো গম বের করেছে। তারপরে সেই গমগুলো আমি ওই সাইডে ফেলে দিয়েছি, ওই পাখি খুঁটে খুঁটে খাচ্ছে বন্ধুরা। আর ওইখান থেকে গাছ বেরোবে, বাজরার গাছ, তারপরে রাগির গাছ, ছাটকার গাছ, তারপরে কুসুম দানার গাছ, তো গাছ বেরোলে আমি অবশ্যই গাছগুলো বাঁচিয়ে রাখবো। আর মেন আমার দেখতে হবে কুসুম দানা বীজের কোনো গাছ হয় কি না হয়, আমার দেখার সময় আছে যে কুসুম দানা বীজের কি গাছ বন্ধুরা। তো এখন আমার কি করতে হবে, আমাদের নতুন পাড়ার গাড়া খুলে দিতে হবে। ওই সাদা কালার তো কনফিউজ হয়ে যায়। তো এই যে হচ্ছে মেলটা বন্ধুরা, আগে আমি খুলবো আমাদের মেলটার ডানা। মেলটার দু সাইড বাঁধা আছে, দু সাইডই আমার আস্তে আস্তে খুলতে হবে, বেশি জোরে ফোরে খুললে আবার সমস্যা হতে পারে। আবার ধরো ডানার লোম ফোম উঠে গেল, তারপরে ধরো ফ্লাই করতে পারলো না, তো অনেকটাই সমস্যা হবে। এর জন্য আমার দু সাইডের ডানাই খুলে দিতে হবে। আর গাইজ এই দুটো যেহেতু খুব ভালো পায়রা বন্ধুরা, আমার সমস্যা হবে না কোনো, আমি দুদিনেই ছেড়ে দেবো। দাঁড়া, এখন দেখছি আমি আসলে ডানা খুলছি, এত তাড়াতাড়ি হয়ে গেছে, দু সাইডই খোলা কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি ছেড়ে দিই, কেন ওই দেখো আওয়াজটা দেখলে তো খতরনাক আওয়াজ হবে, যখন ফ্লাই করবে তখন খতরনাক আওয়াজ হবে বন্ধুরা। আর ওদের দুজনকে আমি দেখে দেবো, ওদের দুজনের আমি পারফেক্ট জোড়া দেবো বন্ধুরা। আমার সিরাজি ফিমেলটা চেঞ্জ করতেই হবে বন্ধুরা, সিরাজি ফিমেলটারই সমস্যা, ওর পেটে হাত দিলে বোঝা যায় যে গাদা গাদা তেল বন্ধুরা, এর জন্যই ও ডিম পারছে না। ঠিক আছে, আমি ফিমেলটা চেঞ্জ করে দেবো, তাহলে খুব তাড়াতাড়ি ডিম পেয়ে যাবে। আর ফিমেল আমি দেখে এসেছি, আমি বাচ্চাগুলো কেমন কাটবে আমি নিজেও জানি না, হয়তো একটা কালো একটা হলুদ বেরোতে পারে, তাও আমরা দেখতে নিতে চাই না, যেহেতু সিরাজির বাচ্চা এমনি ফাটা বেরোয়। তো এখন আমার ফিমেলটা ডানা খুলে দিতে হবে। ফিমেলটা কোথায়? ফিমেল কই? এটা নাকি? হ্যাঁ তাই তো, ফিমেলটার একটু পায়ের লোম ছোট আর মেলটার পায়ের লোম একটু বড়। হ্যাঁ দাঁড়া, নড়ানড়ি করবি না, দাদা খুলে দিচ্ছে, পছন্দ হচ্ছে না, উড়ে বেড়াতে পারবা, ফুসুম ফুসুম করে উঠতে পারবা। দাঁড়া, তো টোটালি ডানা খুলে দিয়েছি, এইবার আমার মেয়েটাকে ধরতে হবে। হ্যাঁ নাহলে দিগায় ধরে ফেলেছি। এইবার দুজনে দেখি একসাথে একটু ফ্লাই করো তো, একসাথে। হ্যাঁ শু, খুলে দিয়েছি টোটালি। ওরা আজকের থেকে ওদের মতন ওরা ঘুরে বেড়াতে পারবে, চাপ নেই কোনো। বন্ধুরা খাবার কিন্তু আর অতটা নেই, খাবার আর এই কটার মতন আছে, আর এই কটাই এদের দেবো, যেহেতু আমি এখন বর্তমানে দিনে 3 বার খেতে দিচ্ছি। আগে আমি 2 বার খেতে দিতাম, একটু বেশি করে দিলেও সমস্যা হতো না। বাট তাও বন্ধুরা পায়রাদের খাবার একটু কম দেবে, বাট বা পুষ্টিকর খাবার দেবে, ঠিকঠাক টাইম মতন মেনটেন করে দেবে, তাহলে দেখবে কোনো সমস্যা হবে না। তো এখন আমাদের বাড়িতে শুধুমাত্র অসুস্থ বলতে শরীরটা একটু কেমন যেন একটু রোগা টাইপের, কে বলতো? সেই পায়রাটা হচ্ছে আমাদের এই বেবিটা। তাও বেবিটা অনেকটাই অ্যাক্টিভ বন্ধুরা, বেবিটা বেশ ভালো, ঠিক আছে, ও দৌড়াদৌড়ি করে বেড়ায়, ওর বাবার সাথে ও দৌড়ে বেড়ায়, ঠিক আছে। আর বিবেকের বাড়ির যে পায়রাটা, সে পায়রাটা কোথায়? বিবেকের সে বেবি পায়রাটা কোথায়? ও এই যে দেখেছি, এই যে শয়তান, এর গায়ে মনে হয় 50 গ্রাম মাংস নেই, কিন্তু এর ফ্লাইং ভালো। এ একটু আগে যখন খোপ থেকে বাইরে বেরোলো, তখন ও কি করেছে, ও উড়েছে বন্ধুরা, উড়ে ও মিনিমাম 2-3 পাক দিয়েছে। পায়রাটার তোমাদের শখ করাতে হবে, প্লাস পায়রাটার না ঠান্ডা লেগেছে, চোখের ঠান্ডা। তো পায়রাটা আমি আমার বাড়িতে রাখবো না, আমি বিবেককে দিয়ে আসবো বন্ধুরা, যেহেতু পায়রাটার এখনো বয়স হয়নি। আমার বাড়িতে থাকলে না ওর অনেকটাই সমস্যা হয়ে যাবে, ও ধরো আরো বেশি শরীর খারাপ হয়ে গেল ওর। তো আমরা একটু পরে এই পায়রাটা বিবেককে দিতে যাবো বন্ধুরা, রিস্ক নেবো না বন্ধুরা। এই চোখের সমস্যা আমার বাড়িতে এখন বর্তমানে কারণ নেই, যদি হয়ে যায় অনেকটাই সমস্যা। তো পায়রাটা শখ তোমরা করে নাও ভালো করে, দেখো এই দাঁড়া চুপচাপ করে, ওই দেখো এই চোখটাই ঠান্ডা, দেখেছো
অসাধারণ একটা পায়রা। তো এখন আমি ছেড়ে দিলাম, আমি একটু পরে আমি ওকে আবার কি করব, ধরবো, ধরে বিবেককে দিয়ে আসবো বন্ধুরা, যেহেতু আমি রাখবো না, সিরিয়াসলি বলছি, এমনি ওর বয়স হয়নি। আর হাতের যে গ্রিট গুলো লাগে, হাতের গ্রিট গুলোর ভেতরে যে ডিমের খোসা থাকে, সেই খোসা গুলো একটু বড় বড় সাইজের। আমি তো যতবার গ্রিট বানাই একদম ছোট ছোট করে দিই ডিমের খোসা, যেহেতু গাইস পায়রার যদি ডিমের খোসা গলায় ফলায় বেঁধে যায়, কেটে যাবে, এর জন্য একদম ছোট ছোট করে দেবে। আর যদি বড় থাকে তাহলে সমস্যা কেন হয় আমি তোমাদের জানিয়ে দিচ্ছি, বড় থাকলে ডিমের খোসাগুলোর শেপ দেখবে বেঁকা, তেড়া, ছুচলো, অনেকটাই সমস্যা হয় বন্ধুরা। এই জন্য আমরা কি করেছি, পুরো একদম গুঁড়ো করে তারপরে ডিমের খোসা দিয়েছি, ওটাই সব থেকে ভালো। আর আমার এখনো ঘরে ডিমের খোসা আছে, ওইগুলো ভেঙে ভেঙে দিতে হবে, কিন্তু আমি সময় পাচ্ছি না, সমস্যা নেই, আমি দিয়ে দেবো। তো এখন বর্তমানে সবাইকে আমি গ্রিট দিয়ে দিয়েছি, ওরা এখন স্লোলি স্লোলি আস্তে আস্তে খাবে। বন্ধুরা আমাদের রেসার না জোড়া নিতে চাচ্ছে না, আমাদের রেসার মেলটা জোড়া নিতে চাচ্ছে, মেলটা হালকা ডাকাডাকি করছে, হালকা না বেশ বেশ ভালোই ডাকাডাকি করছে, কিন্তু ফিমেলটার পছন্দ হয় বাচ্চা হলে একদম বাজে হবে বন্ধুরা, দেশি গিরিবাজার ম্যাড্রাসের বাচ্চা, তাও দেখা যায়, দেখে মনে হয় হচ্ছে ও ম্যাড্রাসের কাছে গেছিল, ঠিক আছে, তো বেশ ভালো। কিন্তু রেসার আর দেশির বাচ্চা হলে বন্ধুরা কেমন হবে, ওটা গোলা হয়ে যাবে সম্পূর্ণ, সেই সবুজ সবুজ কালারের বুনো আসে না, ওরকম পেদা হবে, তো আমরা ওটা হতে দিতে পারবো না। এর জন্য আমাদের রেসারকে কন্টিনিউ আটকে রাখতে হবে। এ তোর ভরকাটি, তোর ভরকাটি তো মেয়েদের মতন, হ্যাঁ পিকু তো মেয়েদের মতন, হ্যাঁ তুমি ক্রস ব্রিডের পায়রা নাকি? পিকু কার বাচ্চা এটা বিবেকও জানে না, বিবেকের বাড়ি থেকে আমি ডিম নিয়ে এসেছিলাম, বাট এটা বিবেকও জানে না বন্ধুরা, যেহেতু আমাদের পিকু হচ্ছে ডিম নিয়ে এসেছিলাম, আনার পরে হচ্ছে আমি দিয়ে দিয়েছিলাম হচ্ছে চীনা আর লাল শিরা, তখন আমাদের হচ্ছে চীনা কালদুমাটা আর আমাদের বুড়ো কাকা জোড়া ছিল। তো তারপরে বাচ্চা এতটা বড় হলো, আমি বাচ্চাটা সরিয়ে টোটালি হ্যান্ড ফিডিং করিয়েছিলাম, এর জন্য কি বলবো গাইজ, এর জন্য টোটালি কনফিউজ। আর ডিম আনার সময় মনে ছিল না কার ডিম, শুধুমাত্র আমি ডিম নিয়েই চলে এসেছিলাম, বিবেকও বলতে পারিনি, কারণ বন্ধুরা তখন কে ডিম নিয়েছে বিবেকও জানে না, যেহেতু খোপের ভেতরে ডিমটা ছিল না, ঠিক আছে, ডিমটা ছিল হচ্ছে নিচে পড়ে, ওই যে আমাদের ওই বড় ডিমটার মতন, কিন্তু দেখার বিষয় একটাই, বড় ডিমটা কার ডিম বন্ধুরা, যেহেতু বড় ডিমটা এতটাই বড় বন্ধুরা, খুবই স্পেশাল ডিম হয়ে আছে আমাদের কাছে, আমরা অপেক্ষা করছি কিন্তু অনেকদিন ধরে, আর বেশি দিন সময় লাগবে না, আর এত অপেক্ষা করছি বন্ধুরা, পরে ধরো কোনো একটা খারাপ কিছু হয়ে গেল, ভালো লাগবে, একদম ভালো লাগবে না। তো এখন আমাদের কি করতে হবে, আমাদের এই পায়রাটা ধরে নিয়ে বিবেকের বাড়ি যেতে হবে। কই সিরাজির ডানা খুলে দিয়েছি, ওরা একটু ঘোরাফেরা করুক, ওদের আমি একটু পরে ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলবো, আজকে আগে ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলবো যেহেতু ডানা খুলেছি। আর এই যে সেই বিবেকের পায়রাটা বন্ধুরা, এই পায়রাটাকে আর এই যে সেই বিবেকের পায়রাটা বন্ধুরা, এই পায়রাটাকে নিয়ে এখন আমরা যাবো বিবেকের বাড়ি, বিবেককে দিয়ে আসবো, আমরা রাখবো না বাড়িতে, শুধু তো আমরা রিস্ক নেবো না, তো চলো 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 স্পিডে যেতে হবে, ধাইকির কির আস্তে 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 আস্তে। গাইজ চলে এসেছি বিবেকের ছাদে, আর এখন বেশ ভালো গাইজ, হালকা হালকা রোদ আছে, এমনি গাইজ দুপুরবেলা বিবেকের ছাদে না প্রচুর রোদ হয়। তো পায়রাটাকে এবার আমি ছেড়ে দেবো, এখানে ছেড়ে দিলে আশা করি থেকে যাবে বন্ধুরা, আমার বাড়ি তার যাবে না, তো থাকো তুমি, তোমার বাড়ি এটা, তুমি এখানেই থাকো। দেখো 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 আমাদের এই বেবিটার ডানা বেঁধেছে কীভাবে তোমরা তাই দেখো, একদম মোটা একটা সেলু টেপ দিয়ে। তো বিবেকের খাঁচাটা দেখবো বন্ধুরা, সকালে তো দেখেই গেলাম কেমন বানাচ্ছিল, তো এইবার দেখবো কেমন সেটিং করেছে, দেখি দেখি দেখি, খুলে দিয়েছি, এইবার যেতে হবে ভেতরে। দেখো এক সাইড বন্ধ করেছে আর টোটালি এতটা বড় দরজা রেখেছে, এই সাইড মানে সব কটা খাঁচাই সেম প্রসেসে বানিয়েছে বন্ধুরা। এই এত বড় দরজা থাকবে, বুঝতে পারছিস? হ্যাঁ না কি করবি কয় একটু বুঝো, দেখি গাইস কি সিস্টেমের দরজা। ও এই যে কি যেন একটা আছে নোটিশ বোর্ডের মতন, এই যে দরজা দেখি, আটকা তো বিবেক, কি হলো
এই দেখো গাইস বন্ধ হয়ে গেছে, এই যে টোটালি দরজা ওইটা, ঠিক আছে? মানে কোনো ওইটা বানাস নাই, সাপোর্ট নাই, তো ভেতর তো যদি ঠেলা দেয় তাহলে পড়ে যাবে, ইট দিবি? না না, এরকম আরো চিকন তক্তা আছে, এরকম এখান দিয়ে এরকম একটা করে দেবো, এলসা ইউ তক্তাটা পড়বে না গাইস। এগুলো ব্রিটিশ বুদ্ধি, দেখো দরজা দেখো, ঠিক আছে? এই বড় খোপ হলে ভালো হয়, সরা দেওয়া যায়, আর ছোট খোপ হলে সরা দেওয়া যায় না। তো এই যে জোড়া তালি দিয়ে খোপ বানিয়েছে, এই যে এইখানে একটা, বাবা খোপ তো অনেক ডিপ, বহুত আন্দার বহুত গায়া হ্যায়, এইদিকে দেখো এটাও অনেক বড়, তো বেশ ভালোই হয়েছে। এইখানে দেখো এই দুটো উড়েছিল না সকালে? না না, সমস্যা নেই। তো পায়রাটা দিয়ে দিলাম বন্ধুরা, বিবেককে বেশ ভালোই হলো, বাড়িতে রাখবো না, যেহেতু বাড়িতে এখন বর্তমানে চোখের সমস্যার কোনো পায়রা নেই। তো এখন আমাদের বাড়ি যেতে হবে, বাড়ি যেহেতু আমাদের শিলাই দুটোকে ছেড়ে দিয়েছি বন্ধুরা, দেখা যাক ওরা বাড়িতে আসে না পালিয়ে টালিয়ে গেল। চলে এসেছি বাড়িতে, আর দেখতে পাচ্ছি পায়রাগুলো বেশ ভালো আছে। আমাদের নতুন শিলাজি দেখো একটু ফ্লাইও করেনি বন্ধুরা, কিন্তু একটু সমস্যা হয়ে গেছে, ওই ফিমেলটার পেছন ধরেছে ওই যে আমাদের গিরিবাজ, ও তো মনে হচ্ছে জোড়া নিয়েই নিয়েছে, ওই দেখো বাপ দেখো, ওই দেখো 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 সেই ডাকা দিচ্ছে ফিমেলটা, মানে জোড়া নিয়েই নিয়েছে বন্ধুরা। ওকে আলাদা করে রাখবো আমি, একসাথে আমি থাকতে দেবো না, রাতের বেলা একসাথে থাকতে দিলেই বিপদ, তো সমস্যা নেই আমি আটকে দেবো। আর এখন বর্তমানে আস্তে আস্তে কেমন আমাদের সূর্য আমার আলোটা লাল লাল হয়ে গেছে, পায়রাগুলোকে ঘরে ঢুকিয়ে ফেলতে হবে। এই দেখো রোম্যান্স চলছে, আমাদের ম্যাড্রাজের রোম্যান্স চলছে, এদের বাচ্চা কিন্তু বেশ ভালোই হয় বন্ধুরা, দেখো হবে সাকসেসফুল, আমরা দেখবো আজকে। অসম লাগছে কিন্তু, দুজনকেই অসম লাগছে, যেহেতু মেলটাও ভালো বন্ধুরা, মেলটা শায়নের বাড়ির ওই যে ওর বাচ্চা বন্ধুরা, এদের বাবা মাকে তো তোমরা দেখেছোই খতরনাক। এই বাচ্চাটাও ভালো হয়েছিল, কিন্তু মাঝে শরীর খারাপ হয়ে ওর ডানা লক হয়ে গেছিলো, তারপরে আচ্ছা ওর গায়ে জোর ফোর ছিল না, তারপরে জোড়া নিয়েছে বাচ্চা করেছে, এটাই অনেক। তো ঠিক আছে সমস্যা নেই কোনো, এইবার দেখা যাক এদের বাচ্চা কেমন হয়, এদের বাচ্চা তো আমি ফোটাবোই। আর যদি দুটো বাচ্চা নাও ফোটাই বন্ধুরা, ফিমেল বাচ্চাটাকে তো আমি ফোটাবোই, যেহেতু আমাদের বাড়িতে ফিমেল পায়রার অনেক প্রয়োজন। আর এদিকে দেখো আমাদের চিলে বর্মন তো পেঁপে গাছে উঠে গেছে, মনে হয় পেঁপে বাড়তে গেছে বন্ধুরা। এখন না সবাইকে আমার ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলতে হবে, যেহেতু আমাদের গাব্বার সাম্বা বাইরে আসবে, এর জন্য তো আমাদের পায়রাগুলোকে ঘরের ভেতরে ঢোকাতেই হবে। কিন্তু আমাদের রাজা রানী একটু রোম্যান্স করার চিন্তাধারা নিচ্ছিল, আমাদের সালমান খান গিয়ে ডিস্টার্ব করে দিল। ও সালমান খান, তুমি সবাইকে ডিস্টার্ব করে বেড়াও কেন, সবাইকে গ্যাস ডিস্টার্ব করে বেড়ায়। তো এখন আমি সবাইকে উঠিয়ে ফেলবো, যেহেতু সবকটা পায়রা একদম খাঁচার সামনে আসে, তো তার জন্য আমার হালকা করে অল্প কটা খাবার লাগবে। দেখো খাবার কত কম হয়ে গেছে বন্ধুরা, রক্সি খেয়ে নিয়েছে অনেকগুলো। তো চলে আসো এবার সবাই, সবার ঘরে ঢুকতে হবে, আর মাটি খেতে হবে না। ওই দেখো ওই গাছটা মনে হয় ফোর্ট বেরিয়েছে, সে ফোর্টগুলো খেয়ে নেবে নতুন ওই গাছটা, ঠিক আছে? এ চটিলাল চল আয় ঘরে, আয় 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 অনেকগুলোই চলে এসছে গাই যাই দেখো, আয় 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 আয়। আর দুটো পায়রা বাকি আছে, ওই যে আমাদের নাপ্তা আছে আর আমাদের একটা রেসার আছে, তো সমস্যা নেই, রেসারটা যেহেতু ডানা কাটা আছে, রেসারটা আর যেতে পারবে না কোথাও। এই যা আটকে দি দরজাটা তাড়াতাড়ি আটকে, এ রে পুরো টোটালি তো খুলে গেল গাইজ, এই সাইডে পেরে কি উঠে গেছে। তো আমার যেমন তেমনভাবে একটু লাগিয়ে দিতে হবে যাতে পায়রাগুলো বেরোতে না পারে, তারপর আমি ভালো করে সেটিং করবো। পায়রাগুলোকে তো ঘরে আটকানো কমপ্লিট হয়ে গেছে, এইবার আমাদের গাব্বার সাম্বাকে ছেড়ে দিতে হবে, গাব্বার সাম্বাকে আর আটকে রাখা যাবে না, যেহেতু এখন আস্তে আস্তে সবে সন্ধ্যা হচ্ছে বন্ধুরা, এখন আমাদের গাব্বার সাম্বার সময়। আর এইদিকে দেখো চাঁদ উঠে গেছে এখন সকাল সকাল, দেখি চাঁদকে একটু জুম করি, চাঁদকে জুম করলে কেমন লাগে দেখতে, বেশ ভালোই তো লাগছে গাইজ, বেশ ভালো চমকাচ্ছে, তো পায়রার থেকে তো পরিষ্কার দেখা যাচ্ছে গাইজ। তো ঠিক আছে সমস্যা নেই কোনো, এখন আমাদের গাব্বার সাম্বাকে ছাড়বো, চলো চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমাদের গাব্বার সাম্বা বেরোনোর জন্য পাগল হচ্ছে না, না তো একটুও পাগল হচ্ছে না, আসুক বাইরে তারপরে দেখো কেমন দৌড় দেয়, আয় আয় তাড়াতাড়ি আয়। ওই দেখো বেরিয়ে গেছে, আমাদের সাম্বা আগে বেরিয়েছে তারপরে গাব্বার বেরিয়েছে, আর এই আমাদের হাম্বা হাম্বা দুটো, আমাদের সোনালি মুরগিগুলো জলে বন্ধুরা, ওদের তো আমি ছাড়ি না, ওদের ছাড়া যাবে না, ওরা যেহেতু নতুন গাইজ, ওদের ছাড়লেই এদিকে ওদিকে চলে যাবে, অনেকটাই সমস্যা হবে। আর এখন আমাদের গাব্বার সাম্বার হাম্বা হাম্বা না গাইজ, গাছের পাতাটা তো খেতে পারে না, যেহেতু এই গাছে তো পাতাই নেই, আর এই গাছে না পাতা হালকা দু একটা ঠোকা দেয় আবার চলে যায়, আর এই গাছের এখানে আমি উঠতে দিই না বন্ধুরা। এখন বর্তমানে আমাদের গাব্বার সাম্বা আধা ঘন্টার উপরে ছাড়া থাকবে, ওরা এই ছাদের উপর দিয়ে ঘোরাফেরা করবে, ওদের একটু ভালো লাগবে। এদিকে আয় আয়, এই যে সবাই চলে এসছে,
যাস না ওইদিকে যাস না, এদিকে আয়, আসো হাতে আসো হাতে আসো, এই যে হাতে খাবার হাতে খাবার, আসো আসো আসো, ঠোকা দেয় গাইজ, উড়ে ঠোকা দেয়, ঠিক আছে, আয় উপরে আয়, হাম্মাম বা উপরে উঠতে একটু পছন্দ করে বেশি, আয় আয়, হাতে যদি এখন খাবার থাকতো একদম জাম দিয়ে উঠে যেত, ওই দেখো 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 কেমন লাভ দিল বন্ধুরা, পুরো ফোনের উপরে উঠে যাচ্ছিল, তো দেখা যাক আমাদের গাব্বার লোম ফোলায় কি না ফোলায়, সেরকম একটু ভাব তো লাগলো, ওই দেখো সবাই হালকা হালকা ফোলায় বন্ধুরা, এখনও অ্যাডাল্ট হয়ে পারিনি, ওই দেখো শয়তান কোথায় উঠে গেছে, যাস না কোথাও, ওইদিকে গেলেই তোকে খ্যাঁচ করে কুকুরে ধরে বসবে, তারপরে বুঝবি তো, তারপরে ভাববি কে রে আমি তো নিচে যেতে গেলাম, আমি উপরে কীভাবে চলে আসলাম, তারপরে এটা ভাববি, ঠিক আছে, তো এইখান থেকে ঘোরাফেরা করো, ওই দেখো মাটি খাচ্ছে, কী কী খাচ্ছে, মাটি তো খাচ্ছে, হ্যাঁ এই উঠিস না, ওই দেখো দেখো করে কি, আয় এদেরকে ওটা গম দেখতে হবে গাইজ, অল্প কটা গম দেবো, চল 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 ওদিকে ওদিকে চল 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 চল, আয় হ্যাঁ আয় আয় আয়, এই যে এই যে এই যে খাবার, জাম্প জাম্প জাম্প, একটু লাভ দাও, হ্যাঁ এত লাভ দিতে পারো, এখন লাভ দিচ্ছে না, দেখো ওই দেখো লাভটা দেখো তোমরা, অসাধারণ লাভ দিয়েছিল কিন্তু, হ্যাঁ নাও অল্প কটা নাও, আর এই কটা তোমাদের খোপের ভেতরে দেবো খেতে, ওই দেখো না 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 এখন তো এদের ওঠাবো না, শুধু শুধু আমি খোপের ভেতরে দিয়ে কী করবো, এখন এটা এখান থেকে ঘুরে বেড়াবে বন্ধুরা, দেখো দেখো আমাদের হাম্বাম্বাগুলোর মুখটা কেমন যেন হয়ে যাচ্ছে, একটু নীল নীল টাইপের হয়ে যাচ্ছে, তো ঠিক আছে ভালো লাগছে দেখতে, আগের থেকে তো একটু বেটারই লাগছে, মাথায় কেমন যেন শিং হচ্ছে বন্ধুরা, বন্ধুরা তিতির মুরগির মাথায় শিং হয় এটা তো আমি জানতাম না, এই দেখো এ দাঁড়া 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 নড়বি না, এই দেখো দেখো মাথায় শিং হয়েছে, তো ঠিক আছে সমস্যা নেই কোনো, একটু এরা ঘোরাফেরা করবে আমি তারপরে ঘরের ভেতরে ঢুকিয়ে দেবো, তাই তো গাব্বার, তো এখন আমার কি করতে হবে, ব্লগটা শেষ করতে হবে বন্ধুরা, তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো, তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে, বাই।